السلام عليكم ورحمة الله وبركاته. شوفي كم تبي شوفي شوفي نادر. أمي أسي أبنا بافلو تيجي. إخوان أمي أمار. باشر بايري أبنا راس كذي. جوكون توشر جودة جوكون بيجي سوتي. ويتا بنت شد شير كده. أمي بايرز. باشر بايري بيجي دوري جامعة. أبنا شو دوبي بات شير كده. سيكي أمي بات شير كده. تيجي كده. دوبي سنو إخوان كده سنا. কেমন শব্দ শোনা যা দেখেন ঠান্ডার পরিমাণ অত বেশি না ঠান্ডা 32 ডিগ্রি এরকম করতেছে আর বাট বাতাস প্রচন্ড বাতাস আমার এরিয়াতে গাছ গাছ ফসল মানে গাছ একটু কম এই জন্য আপনার বাতাসটা বোঝা যাচ্ছে না তবে আপনার সংসার শব্দ শুনুন আর কি বলে বালিঝড় তো জীবন অনেক দিছে বালিঝড় তারপরে ঘূর্ণিঝড় অনেক কিছু দেখছেন তুষারঝড় দেখেন এবারে আপনাদেরকে আমি দেখাবো দিনের বাইরে এসে হালকা একটু দেখলে আপনারা বুঝবেন আর কি আমি দেখি পাতার যখন মুভ করবো তখন আমি দেখাবো আপনাদের সাথে এই আর কি আপনার বাতাসের শব্দ শুনুন একটু নিরিবিলি বাতাসের শব্দটা শুনুন গাছপালা কীভাবে নাড়তেছে দেখেন বাতাস মনে হয় অনেক উপর থেকে অনেক উপরের দিকে বাতাস আপনার যাইতেছে আসলে বছরে সেটা বিষয় না তবে মানে কয়েকটি বর্ষাকালে ভূমিকা এখানে শুনবে আমি আসলে ঠান্ডা এখানে বাইরে দাঁড়াতে পারতেছি না প্রচন্ড ঠান্ডা পড়তেছে বাতাসের গতিবেগ অনেক বেশি বাতাস আসলে উপরে এই জন্য বাতাস ইয়া দেখা যাচ্ছে না কি বলে আপনার বোঝা যাচ্ছে না শুধু শব্দটা শুনেন আপনার সংসার শব্দ শুনতেছেন এই শব্দটাই হচ্ছে আপনার এরকম ভাবে বাতাস মানে উপরে আমার মনে উপরের দিকে বাতাস প্রচন্ড বাতাস দেখেন উপরে উপরে কেমন মেঘলা গাছের সাথে লেগে গেছে মনে হয় এগুলো সবগুলো স্নো কিন্তু উপরে যেটা দেখা যাচ্ছে মেঘ না এগুলো আমি আর ভিডিওতে শেষে কন্টিনিউ করবো দেখি যদি বাড়ে সেটাও দেখাবো এর সাথে এখন শুধু উপরে বাতাস এখনো নিচে বাতাস আসে না মানে যেটা খালি বাড়ে গেলে দেখা বুঝা যাবে কারণ আমার এখানে বাড়িঘর তো আসলে লাইনে লাইনে এই জন্য আপনার ওই কী বললেন স্নো দেখা যাচ্ছে না ইয়ে সরি বাতাস বোঝা যাচ্ছে না দেখি তো দেখা যায় কিনা গাছগুলো হালকা গাছগুলো আমার গাছের অনেক উপরে বাতাস কিন্তু এই জন্য বাতাসটা বোঝা যাচ্ছে না সরি 65 মাইল মধ্যে আপনার বাতাস হবে